Hello everyone, welcome and welcome back to my channel Mumimi Diary Vlog. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হস্ত শিল্প মেলা কলকাতা নিউ টাউনে ইকো পার্কের এক নম্বর গেটের কাছে যে মেলাটা প্রত্যেক বছর হয় বিভিন্ন রকমের শিল্পী এবং আর্টিস্টদের নিয়ে ইকো পার্ক গেট নম্বর এক নিউ টাউন কলকাতা এটা কিন্তু নভেম্বর মাস থেকেই স্টার্ট হয়ে গেছে এই মেলাটা গেট থেকে ঢুকে গিয়ে সোজা পার্কিং করবে তোমরা যারা গাড়ি নিয়ে যাবে তারা অবশ্যই পার্ক করে তারপরে মেলার প্রাঙ্গণে ঢুকতে পারবে এখানে কিন্তু পার্কিংয়ের জন্য 20 টাকা চার্জেস নেওয়া হয় আর এখানে কিন্তু মেলার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই বিশেষ করে যারা খুব শৌখিন প্রকৃতির মানুষ তারা কিন্তু এই মেলা প্রত্যেকবার অ্যাটেন্ড করে আর আমি কিন্তু যেহেতু ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর হাতের কাজের জিনিসের প্রতি আমার খুব ন্যাক আছে তাই আমিও চলে আসি প্রত্যেক বছর তো এইবারেও চলে এসেছি ইকো পার্কের এই হস্তশিল্প মেলায় এই হস্তশিল্প মেলার কালেকশনস কিন্তু দারুণ সব কিছু রয়েছে এই মেলাতে হাতের কাজ থেকে শুরু করে ড্রেস জামা কাপড় সব কিছুই তোমরা পেয়ে যাবে তো ঢুকেই প্রথমে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল এর বিভিন্ন রকমের টি শার্ট ছিল যা হাতে আঁকা শিল্পীদের দারুণ দুর্দান্ত কালেকশনস বছরে একবার শীতকালে ইকো পার্কে কিন্তু এই হস্তশিল্প মেলা হয় সুন্দর সুন্দর কেটলিগুলো কি সুন্দর এঁকেছে প্লেটের উপর যে সুন্দর সুন্দর ডিজাইন হয় হাতে আঁকা সব শিল্পীদের দারুণ সব কারুকার্য আমার কিন্তু দেখতে দারুণ লাগছিল আর কিনতেও ইচ্ছা করছিল যদিও আমি কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব সুতোর উপর কাজ করাই আসনগুলোর প্রাইস কিন্তু ওরা 200 করে চেয়েছিল খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ রয়েছে সুতোর উপর খুব সুন্দর সুন্দর কাজ এখানে ছিল জুট ওয়ার্ক জুটের উপর কিছু হাতের কাজ কি সুন্দর হাতের কাজ তাদের তোমরা দেখো প্লেটের উপর কি সুন্দর রং করছে তুলি দিয়ে আর ডিজাইন করছে কত সুন্দর এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বেস্ট এখানে কিন্তু ব্যাগগুলোও ছিল দারুণ দেখতে কিন্তু সোভার ছিল ব্যাগগুলো প্রাইস এখানে খুব একটা বেশি ছিল না ব্যাগের 200-250-150-এর মধ্যে তোমরা কিন্তু ভালো ভালো কোয়ালিটিফুল ব্যাগ পেয়ে যাবে এটা কিন্তু একটু বাইরের দিকে ছিল ঢুকতে গেটের মুখে তোমরা এরকম ব্যাগের কালেকশনস দেখতে পাবে প্রাইস কিন্তু রিজনেবলই ছিল আর এখানে কিন্তু জুটের উপর কাজ চলছিল জুটের ব্যাগ জুটের আসবাবপত্র আরও যা জিনিস হয় এখন কিন্তু জুট দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস হয় আর এখানে আঁকছিলেন এক শিল্পী কলসির মতো বড় যে ফাঁসগুলো হয় ঘরে সাজানোর জন্য সেগুলো কিন্তু দারুণ পুরো মেলা জুড়ে কিন্তু একটা অন্যরকম অনুভূতি সুন্দর গান বাজছিল চারিদিকে রবীন্দ্রসঙ্গীত একটা সাংস্কৃতিক প্লাস হস্তের যে মেলাটা রয়েছে দারুণ এখানে কিন্তু পোর্ট্রেটও ছিল বাচ্চাদের খেলনার ভ্যারাইটিসও পেয়ে যাবে তোমরা টেডি ছিল টয় ছিল আরও অনেক কিছু এখানে আছে শীতের যে সোয়েটারগুলো আছে সেগুলো রয়েছে আর পোর্ট্রেট ফ্রেমগুলো তোমরা দেখো খুব আকর্ষণীয় আর এখানে যে কাজগুলো হচ্ছে বাঁশের উপর যে কাজগুলো হচ্ছে নকশা করছে তারা খুব দারুণ আর অনেক দূর দূর থেকে এনারা এসেছে আর খুব সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে এসছে স্পেশালি এই ফ্লাওয়ারের এই দোকানটায় প্রচুর ফ্লাওয়ারের ভ্যারাইটিস আইটেম ছিল আমরা সেগুলো দেখেছি আর ছিল এখানে টি শার্ট আর
আরো অনেক কিছু তোমরা পেয়ে যাবে। শল রয়েছে বিভিন্ন রকমের, শীতকালে যারা শল পরে সেই শলের ভ্যারাইটিও রয়েছে। রয়েছে বিভিন্ন কারুকার্য, বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিসপত্র, ঘড়ি, টেবিল ল্যাম্পগুলোর প্রাইস ছিল 200, এগুলো কিন্তু 300 করেছিল, 300, 500, 200-এর মধ্যে এই পোর্ট্রেটগুলো ছিল, যেহেতু এগুলো হাতে একা তাই এগুলোর প্রাইস একটু বেশি ছিল। ইউনিক কালেকশনস, কারণ এখানে একটাই এক পিসই পাওয়া যাবে সেই ডিজাইনের উপর, আর কিন্তু পাওয়া যাবে না, একবার সেই ডিজাইন চলে গেলে আর কিন্তু আসবে না। তো এখানে এই দোকান থেকে একটা গণেশ আমরা পারচেস করেছি, আর টেবিল ল্যাম্পের দাম জিজ্ঞাসা করেছিলাম, আর টেবিল ল্যাম্পগুলো বড়গুলো 500 আর ছোটোগুলো ছিল 200 করে, এগুলো 50 রুপিস করেছিল। আর এখানে ছিল অনেক টি শার্টের কালেকশনস, যারা আর কি সুন্দর সুন্দর লেখার উপর টি শার্ট পরে তারা কিন্তু অবশ্যই এখান থেকে টি শার্ট কিনতেই পারে। এখানে ছিল কাঠের উপর কাজ করা বিভিন্ন নকশাময় জিনিস, আরও ছিল এখানে রয়েছে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি আর কিছু শোপিস। আর এখানে কিছু ব্যাগের কালেকশনস রয়েছে, জুট ব্যাগগুলো রয়েছে এখানে, আর রয়েছে বিভিন্ন রকমের শোপিস যারা সুন্দর করে হোম ডেকর করতে চায় তাদের জন্য। আর রয়েছে ঝুড়ি, কুমড়ো, নানান রকমের জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। আর আছে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি, আর রয়েছে ফুলের বাহার। এই মেলা কিন্তু 17 ডিসেম্বর অবধি চলবে, আর এই মেলা কিন্তু দুপুর 1টা থেকে 8:30 পর্যন্ত চলে প্রত্যেক দিন। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে আসলে অবশ্যই মেলা ভিজিট করতে পারবে, 8:30-এর পর কিন্তু এই মেলায় প্রবেশ করা যায় না। এখানে কিন্তু ঘর সাজানোর জন্য স্পেশালি জিনিসপত্র পাওয়া যায়, সুন্দর সুন্দর কফি মগের উপর যে কাজগুলো করেছে তারা খুব সুন্দর কাজ করেছে। আর ওয়াল পোর্ট্রেট রয়েছে, বিভিন্ন রকমের মিরর ওয়ার্ক রয়েছে, আরও রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র হাতের কাজ, সেগুলো কিন্তু এখানে অতুলনীয়, খুব সুন্দর, দারুণ দারুণ কাজ রয়েছে। আর অনেক রকমের জিনিস তোমরা পেয়ে যাবে ঘর সাজানোর মতো। আর এখানে কিন্তু হাত পাখার উপর খুব সুন্দর কাজ করা হয়েছে, যেটা পুরনো ট্র্যাডিশনাল ঐতিহ্যকে বহন করে, সেই হাত পাখার উপরে খুব দারুণ কাজ করা হয়েছে। আর বটল আর্ট রয়েছে এখানে, তো মেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই, তো তোমরা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ঝটপট করে চলে যেতেই পারো হস্তশিল্প মেলায়, আর কিনে নিতেই পারো নিজের পছন্দ মতো জিনিস। এই মেলা কিন্তু প্রত্যেক বছর এই শীতের সময় হয়, আর এই মেলা কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, আর প্রচুর জিনিস বিক্রিও হয়, আর খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস থাকে। তো এই মেলাটা কিন্তু আমি একবারও মিস করি না, কারণ আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার এসব জিনিসের প্রতি খুব আগ্রহ আর খুব কৌতূহল, আমার খুব ভালো লাগে। আজকের মতো ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ব্লগ আর কালেকশনস নিয়ে। এই কদিন আমি রোজ ভিডিও হয়তো দিতে পারিনি, কিন্তু এখন থেকে দেওয়ার চেষ্টা করবো, একটু বিজি হয়ে গিয়েছিলাম। তো এখানে কিন্তু হস্তশিল্পের যেমন স্টল বসেছে তেমন খাবারেরও স্টল বসেছে। তো মেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন মেলা থেকে বেরোবো ঠিক তার আগেই সেই স্টলে চলে গেলাম, আর সেই স্টলে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে। সেখান থেকে আমরা কী কী খেলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। টাটা, সবাইকে দেখাবে না।